আমার যারা বোনরা এবং যারা দিদিরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য বলবো আপনারা যেটা মূল করবেন ইন্টারভিউ কি ড্রেস কোড হবে আপনাদের তো আমি যেটা বলবো যে যে শাড়িটা পরবাটাই মানে শাড়ি পরলে পরেই বেশি মনে হয় ভালো হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা লাইট কালারের শাড়ি পরবার চেষ্টা করুন বেশি ডিপ বা বেশি কখনো উগ্রভাবে সাজবেন না হাই হিল জুতো পরবেন না বেশি হিল পরা জুতো আমার মনে হয় না পরাটাই বেশি বাঞ্ছনীয় বেশি গহনা পরবেন না আর যেটা মাথায় রাখবেন যে প্রচণ্ডভাবে উগ্রভাবে সাজা প্রচণ্ড মেকআপ করে যাওয়া মেকআপ সাজা সাজি এই বিষয়গুলো না করলেই ভালো নর্মালি যেরকম কাজল দিয়ে সুন্দর করে আপনি সেজে যেতে পারেন অবশ্যই স্মার্টলিভাবে সাজবেন চোখে কাজল দিয়ে স্মার্ট করে আপনি সেটা তো নিশ্চয়ই করবেন সেটা আপনি অনেক ভালো জানেন কিভাবে আপনার নিজেকে নিজেকে সাজিয়ে তুলতে হবে কিন্তু আমি বলছি কোথাও যেন কোনো কিছু যেন অধিক কিছু না থাকে মানে অত্যধিক বিষয়টা যেন না থাকে ইন্টারভিউয়ে যাওয়ার সময় কারণ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট আনবে চেষ্টা করবেন অবশ্যই নিজেকে খুব স্মার্ট রাখার ফিটফাট রাখার কিন্তু ন্যাচারাল রাখার আর ছেলেদের ক্ষেত্রে তো বলেই দিয়েছি অলরেডি আমি ভিডিওতে যে তারা কি করবে এবার আমি একেবারে চলে আসি ডোর ওপেন অর্থাৎ যখন আপনাকে ডাকা হবে মানে আপনার যখন প্রথমে তো জানেন কি হয় ইন্টারভিউয়ের দিন আপনি যে ওই নিয়ে যাবেন প্রথমে কিন্তু আপনাকে একটা ঘরে আপনাকে যখন বসাবে সেখানে আপনাকে সই করতে হবে তাদের নিজস্ব ইয়েতে এবং আপনাকে সাইন করতে হবে বিভিন্ন নামঠাম লিখতে হবে আপনার যে এটিয়ে রয়েছে সেগুলো লেখা টেকার পরে আপনার অ্যাডমিট কার্ডটা তো থাকছেই সঙ্গে সেগুলো তখন হাতে থাকবে এবং আপনার যে ডকুমেন্টস যে ফাইলটা হবে একটা ভালো দেখে একটা ফাইল কিনবেন ফাইলটা কিন্তু খুব ম্যান্ডেটারি ফাইলটা কিন্তু দেশে ফাইল যেন না হয় একটু চেষ্টা করবেন যে ফাইলটা এরকম খুললে মানে আপনারা জানেন অনেক দোকানে গেলেই পারবেন মানে একটা করে ফাইল খুলবেন ওগুলো পরিষ্কার দেখা যাবে মানে ট্রান্সপারেন্ট যেটা আর কি মানে বইয়ের মতো যে ফাইলগুলো হয় ধরুন এরকম করে খুললেন এরকম করে প্রত্যেকটা প্রত্যেকটা এরকম দেখা যাবে আর কি উনি একটা করে ধরুন তুলে তুলে দেখবেন দেখতে পারবেন